তবে আমি দুই একজন প্রত্যক্ষদর্শীর সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে প্রথমে খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ আগুন লাগার 3 থেকে 4 মিনিটের মধ্যে আসলে পুরো ভবনে আগুন ছড়িয়ে যায় এবং যেটি আসলে এই এত বড় দুর্ঘটনার কারণ। এবং দেখতে পাচ্ছেন আপনি জানেন যে গতকালকে বৃহস্পতিবার ছিল, যার কারণে বৃহস্পতিবার রাতে কিন্তু আমরা সাধারণত দেখি যে রাজধানীতে পরিবার পরিজন নিয়েও কিন্তু আসলে অনেকে আসেন এখানে এবং বিভিন্ন রেস্টুরেন্টে তারা কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে অবস্থান করেন। ঠিক সেই সময়টিতে আসলে 10টার দিকে আসলে এই ঘটনাটি ঘটেছে। অর্থাৎ বলা যেতে পারে যে এই যে ভবনটি রয়েছে এই ভবনটির প্রতিটি রেস্তোরাঁয় আসলে লোকে লোকারণ্য ছিল এবং পরিপূর্ণ ছিল আসলে বলা যেতে পারে এই ভবনটি। এবং এর পাশে একটি ভবন রয়েছে, সেই ভবনটিও আসলে রেস্টুরেন্ট, আমরা দেখতে পাচ্ছি রেস্তোরাঁ রয়েছে। এবং আরেকটি বিষয়, পাশের ভবনটিও আমরা লক্ষ্য করলাম যে এই জায়গাগুলোতে এই বেইলি রোডে যে রেস্টুরেন্ট এবং ভবনগুলো রয়েছে সেই ভবনের উপরে কিন্তু আবাসিক ভবনগুলোও রয়েছে এবং যেটি আসলেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবং এই বিষয়গুলো কিন্তু আসলে বারবারই প্রশাসনের পক্ষ থেকে কিংবা সিটি কর্পোরেশন কিংবা বিভিন্ন জায়গা থেকে আসলে বলা হয়, তারপরে আসলে ব্যবস্থা নেওয়ার যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং যার কারণে কিন্তু একের পর এক এমন বড় ধরনের অগ্নি সংযোগের যে ঘটনা সেই ঘটনা কিন্তু আসলে ঘটে চলেছে। এবং আমরা একটু একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো, তিনি যেটা তিনি এখানে ছিলেন এবং তিনি যেই ঘটনা যখনই শুরু হয়েছেন তিনি এখানেই ছিলেন, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো প্রথম থেকে এখানে ছিলেন? জি জি জি, আমি প্রথম দেখেছেন। প্রথমে আমরা প্রথম যখন আগুনটা দেখছি, আমরা এসে দেখি যে আগুন জ্বলতেছে, আগুনটা জ্বলতেছে, তখন আমরা কিছু লোক আমরা নাবানা বেলিস্টার থেকে ল্যাডারের মাধ্যমে আমরা এই কাচ্চিবাই থেকে এই পাশ থেকে কিছু লোকজনকে আমরা বের হওয়ার জন্য সহযোগিতা করতেছি। সাডেনলি কিছু বিস্ফোরণের কারণে আগুনটা বেড়ে যায় এবং 2 থেকে 3 মিনিটের মধ্যে আগুনটা বেড়ে যায়। আমরা 3টি বিস্ফোরণের শব্দ শুনেছি। আগুনের সূত্রপাত কি নিস্তালা থেকে? আপনারা তো এখানে দাঁড়িয়েছিলেন, আমরা যতটুকু দেখেছি নিস্তালা এবং আমার কাছে একটা ভিডিও আছে, আমি ভিডিওটা বোধহয় সম্ভবত আপনাকে দিয়েছি বা আমি দেব। আমরা তখন আগুন শুধু নিস্তালায় দেখেছি, পরবর্তীতে নিস্তালা থেকে আগুনগুলা উপরে চলে। এই যে রেস্টুরেন্টগুলো, আপনারা তো এখানকার বাসিন্দা মানে এখানেই থাকেন, এই যে রেস্টুরেন্টগুলো, এই রেস্টুরেন্টগুলোতে আসলে যেই সিলিন্ডারগুলো ব্যবহার করে, গ্যাস ব্যবহার করে, এগুলো সিলিন্ডারের গ্যাস নাকি লাইনের গ্যাস? না, এখানে ম্যাক্সিমাম সিলিন্ডারের গ্যাস, ম্যাক্সিমাম সিলিন্ডার গ্যাস। এবং সবচেয়ে বড় ব্যাপার আমি আজকে আপনাদের মাঝে বলবো যে একটা রেস্টুরেন্ট করে তাদের অনেক টাকা পয়সা ডেকোরেশনে ইনভেস্ট করে, অন্তত পক্ষে যাতে এই ফায়ার এক্সপ্রেশন যে ব্যাপারটা আছে এটা যেন দেখতে পাচ্ছি যে আসলে এখানে হাইড্রেন্ট নেই, বেলি রোডের মতো জায়গায় এরকম ঘটনা, এটা খুবই দুঃখজনক। ধরুন আপনার দোকান? আমার বাসা এখানে, এইটা বাসা আছে পাশটাই। আসলে যেমনটি বলছিলেন প্রত্যক্ষদর্শী, তিনি এখানে স্থানীয় বাসিন্দা, তিনি বলছিলেন যে এই যে রেস্টুরেন্টগুলো রয়েছে এই রেস্টুরেন্টগুলোতে আসলে মূলত সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা হতো, যার কারণে কিন্তু আগুনের যখন আগুনটি লেগেছে তারপরে কিন্তু তারা 1 থেকে 2 মিনিটের মধ্যে আসলে বিস্ফোরণের শব্দ তারা শুনতে পেয়েছেন এবং সেই বিস্ফোরণের পরে কিন্তু আসলে আগুনের লেলিহান শিখা পুরো ভবনে আসলে ছড়িয়ে গেছে, যেটি আসলে উদ্বেগের। এবং এর আগেও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, পুরো পুরান ঢাকাতে আগুন দেখেছি, এমন ভয়াবহ আগুন দেখেছি, উত্তরাতে দেখেছি, ঠিক একই ধরনের আসলে ঘটনা কিন্তু আমরা আরেকটি পুনরাবৃত্তি দেখলাম। আসলে এই যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে যে তদন্ত কমিটির কথা বলা হয়, যে তদন্ত কমিটিগুলো আসলে গঠন করা হয়, সেই তদন্ত কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশের পরেও কিন্তু আসলে এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটে চলেছে এবং যেটি আসলে সাধারণ মানুষের জন্য আসলে উদ্বেগের। সাধারণ মানুষ আসলে এখানে যারা ছিলেন, যারা প্রত্যক্ষদর্শীরা আছেন, যারা বিভিন্ন মাধ্যম থেকে আসলে এই ঘটনা শুনছেন জানছেন, তারাও কিন্তু আসলে এই ঘটনার আসলে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন এবং বলছেন যে এই ধরনের যেহেতু একটি পরিবার নিয়ে আসলে রেস্টুরেন্ট কিংবা এইসব জায়গাগুলোতে সাধারণত আমরা পরিবার স্বজন আত্মীয় নিয়ে আসলে প্রবেশ করি, সেই ক্ষেত্রেও কিন্তু আসলে এই জায়গাগুলো কতটুকু সেফটি সিকিউরিটি আছে, সিকিউর আসছে, সে বিষয়টি কিন্তু আসলে প্রশ্নের বিষয় রয়েছে। আসলে আমরা রাজধানী জুড়েই কিন্তু আসলে এমন ভবনের সংখ্যা কিন্তু আমরা দেখি প্রচুর পরিমাণে।